সো হেই গাইস, ফ্রি ফায়ারের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। সো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার এখান থেকে প্রজেক্ট কোবরা থেকে এখান থেকে সমস্ত আইটেমগুলো সম্পূর্ণ ফ্রিতে এক্সচেঞ্জ করতে পারবে, সেটি এখন আমি তোমাদেরকে দেখাবো। সো দেখুন, আমার কাছে কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু মানে ডাইস টোকেন 10টি রয়েছে, ঠিক আছে, এবং কিন্তু আমার কাছে অলরেডি কোবরা টোকেন কিন্তু মানে 60টি রয়েছে। এখন আমি আবার এখান থেকে রোলিং করব, তার জন্য এখন আমি এখান থেকে মানে কোবরা গোতে গেলাম, ঠিক আছে। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো, ইয়ার সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করে অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে অবভিয়াসলি একটা লাইক মারবে, তারপর কমেন্ট করবে যে নাইস ভিডিও, গুড ভিডিও, যা খুশি একটা কমেন্ট করবেন, ঠিক আছে। এখন আমি এখান থেকে রোলিং করব, ঠিক আছে। এখন আমি এখান থেকে রোলে কিছু ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমার 2 পড়লো, তারপর এখন 2 ঘর এগিয়ে দেবে, তারপর এখন কিন্তু আমার কাছে অলরেডি মানে 1টি টোকেন আবার বেড়ে গিয়েছে। দেখুন এখন আমি আরেকবার রোল করছি, দেখুন 1 পড়ে গিয়েছে, এবার কী দেয়। দেখুন আমার কাছে কিন্তু মানে অলরেডি কিন্তু 5টি আবার টোকেন বেড়ে গিয়েছে, এই কোবরা টোকেন বেড়ে গিয়েছে। এখন আমি আবার এখান থেকে একবার রোলিং করব, তো রোল করার পর আমার 6 পড়লো, তো 6 পড়ার পর 6 দাগ এগিয়ে যাবে, দেখুন আমার কাছে কিন্তু অলরেডি পড়ে গিয়েছে। এখন আমি এখান থেকে করব, ঠিক আছে। এখন আমি গো ফর ডাইপ এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন কিন্তু আমার কাছে অলরেডি 2টি পড়ে গিয়েছে টোকেন। এখন আমি আবার এখান থেকে রোলিং করব, রোলিং করার পর দেখুন আমার 4 পড়লো, 4 পড়ার পর দেখুন কিন্তু 4 ঘর এগিয়ে যাবে, যাওয়ার পর দেখুন কিন্তু আমার কাছে অলরেডি 72টি হয়ে গিয়েছে। এখন আমি আবার এখান থেকে রোলিং করব, করার পর দেখুন 5টি পড়লো, 5 পড়লো, 5 পড়ার পর 5 দাগ এগিয়ে যাবে, যাওয়ার পর দেখুন বক্স পড়লো, বক্সটি এখন আমি ওপেন করছি, ওপেন করার পর দেখুন একটা লুডো টোকেন পড়লো। তো এখন আমি আবার এখান থেকে রোল করব, রোল করার পর দেখুন আমার 3 পড়লো, এখন তাহলে 3 ঘর এগিয়ে যাবে, তো যাওয়ার পর দেখুন আমাকে কিন্তু 3 দাগ আবার পিছিয়ে নিয়ে আসা হবে, ঠিক আছে। এখন আমি আবার এখান থেকে রোল করব, তো রোল করার পর দেখুন 3 পড়লো, এখন আমি 3 দাগ আবার এগিয়ে যাব, তো যাওয়ার পর কিছু দিল না যেহেতু এটি ফাঁকা একটা মাঠ। এখন আমি আবার এখান থেকে আবার রোল করছি, রোল করার পর দেখুন 6 পড়লো, ঠিক আছে, 6 দাগ এগিয়ে যাবে, 6 দাগ এগিয়ে যাওয়ার পর দেখুন কিন্তু এখন আমার 77 হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, তারপর দেখুন আবার এখান থেকে যাচ্ছে, যাওয়ার পর দেখুন কিন্তু 82 হয়ে গিয়েছে, 82 হয়ে গিয়েছে। তো এখন আমি আবার এখান থেকে আর রোল করছি আরেকবার, তো রোল করার পর দেখুন আমার 2 পড়লো, 2 পড়ার পর এখন আমি 2 দাগ এগিয়ে যাবো। এখন আমি এখান থেকে কিপ গোয়িং এখানে ক্লিক করছি, দেখুন আমার 7 পড়লো, আবার 7টা পড়লো, ঠিক আছে। এখন আমি আবার এখান থেকে আবার রোল করছি, রোল করার পর দেখুন 1টা পড়লো, 1 পড়ার পর দেখুন আবার 1 দাগ এগিয়ে নিয়ে যাবে, প্লাস এই বক্সটি ওপেন করছি, আবার একটি লুডো পড়লো। দেন এখন আমি এখান থেকে রোল করবো আবার, রোল করার পর দেখুন আমার 3 পড়লো, এখন কিন্তু আমি 3 দাগ এগিয়ে যাবো, যাওয়ার পর এখন আমি এখান থেকে ক্লিক করছি, এটা দেখুন 7টা পড়লো, এখন আমি আবার এখান থেকে রোল করছি, রোল করার পর দেখুন 5 পড়লো, 5 দাগ এগিয়ে যাবো এখন আমরা, তো দেখুন আবার পড়লো, পড়লো, যা এবার 3 দাগ এগিয়ে আসবে, ঠিক আছে। সো এখন আমি আবার এখান থেকে রোল করছি, রোল করার পর দেখুন আমার 4 পড়লো, এখন আমি 4 দাগ এগিয়ে যাবো, সো 4 দাগ এগিয়ে যাচ্ছে, তো এখন আমি এখানে কিপ গোয়িং দেখ ক্লিক করছি, দেখুন 7 পড়লো। তো মোটামুটি কিন্তু আমার সমস্ত এখন মানে টোকেন সমস্ত শেষ হয়ে গিয়েছে, আমার লুডো টোকেন আর নেই। এখন আমি এখান থেকে মানে এক্সচেঞ্জ করে দেখাবো যে আমাদের কী দেয় না দেয়, ঠিক আছে। দেখুন আমি পেয়ে গিয়েছি এখন 2000টা এখান থেকে গোল্ডেন পেয়ে গিয়েছি, গোল্ডেন টোকেন পেয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এক্সচেঞ্জ করে দেখাবো, ঠিক আছে। এক্সচেঞ্জ করার জন্য এখন আমি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করবো। আর হ্যাঁ, তুমি আগে অবশ্যই এখান থেকে ডেইলি কিন্তু লগ ইন করলে কিন্তু আমাদেরকে রিওয়ার্ড দেবে, তো এখন আপনি এখান থেকে ডেইলি লগ ইনে ক্লিক করবেন। ডেইলি লগ ইনে ক্লিক করার পর দেখবেন যে এই বক্সটিকে মানে এখান থেকে মানে বাম দিক থেকে ডান দিকে সোয়াইপ করবেন, তাহলে কিন্তু বক্সটি ওপেন হবে। এখন আমি বাম দিক থেকে ডান দিকে সোয়াইপ করছি, সোয়াইপ করার পর দেখবেন যে বক্সটি এখন ওপেন করতে হবে। ওপেন করার পর দেখুন কিন্তু আমাদের কাছে অলরেডি কিন্তু আরেকটি টোকেন দিয়েছে। এখন আমি আরেকবার এখান থেকে রোলিং করব, ঠিক আছে, একবার করে ডাক্তার রয়েছে যেহেতু, দেখুন করে দিলাম। তো করার পর দেখুন 5 পড়লো, এখন আমি 5 দাগ এগিয়ে যাবো, দেখি কী হয়। তো পড়ার পর দেখুন এখানে কী হবে, সো ও বুঝতে পারলাম কিছু হলো না, ঠিক আছে। এখন আমি এখান থেকে এক্সচেঞ্জ করবো, এক্সচেঞ্জ করার জন্য এখন আমি এখান থেকে এক্সচেঞ্জে আসবো। এক্সচেঞ্জে আসার পর এখন আমি এখান থেকে নেবো ওই যে আমাদের সাবোর্টটি নিতে হবে। আমার সাবোর্টটি কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে, দেখুন কিন্তু খুবই সুন্দর একটা ওপি লেভেলের সাবোর্ট, ঠিক আছে। এটি কিন্তু এখন আমি এক্সচেঞ্জ করবো, এক্সচেঞ্জ করার জন্য এখন আমি এখান থেকে আরেকবার দেখে দিচ্ছি সাবোর্টটি কীরকম, দেখুন একটা ওপি লেভেলের সাবোর্ট। সো এখন আমি এখান থেকে 30টি টোকেন দেবো, তাহলে কিন্তু আমি 30টি দেওয়ার পর এখন আমি এটি এক্সচেঞ্জ করতে পারবো। এখন আমি এখানে ক্লিক করছি, দেন এখানে ক্লিক করে দিলাম, করার পর দেখুন কিন্তু এটি হয়ে গিয়েছে, সাবোর্ট নিয়ে নিয়েছি, ঠিক আছে। সো এখন আমি দেখবো আমার কাছে কিন্তু 73 রয়েছে, এখানে টোকেন রয়েছে। এখন আমি এই টোকেন দিয়ে আরও এক্সচেঞ্জ করবো এখান থেকে, সো করবো এখান থেকে। আমার যেহেতু মানে সব বান্ডিলের কোনো প্রয়োজন নেই, তারপরেও কিন্তু গাইজ আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। এখন আমি এখান থেকে নেবো এই ওয়াপন রয়্যালের ভাউচারটি নেবো, দেখুন ম্যাক্স করা যাচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে, নিয়ে নিচ্ছে এখান থেকে।
তারপরে পরবর্তীকালে সমস্ত এগুলো নিয়ে নেবো, ঠিক আছে? এখন আমার কাছে 72টি রয়েছে, 72টি রয়েছে, এগুলো পরে নেবো, ঠিক আছে? সো গাইস, বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি এক্সচেঞ্জ করবেন, এইভাবে আপনি করতে পারবেন সহজেই। সো এই ছিল আজকের মূলত ভিডিও, যে কীভাবে আপনারা এই এখান থেকে প্রজেক্ট কোপা থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনটি অন করে অবশ্যই ওয়াচ ক্লিয়ার করবেন। হ্যাঁ গাইস, তোমাদেরকে দেখে দিচ্ছি, না দেখালে কীরকম একটা হয় তাই, ঠিক আছে? তোমাদেরকে দেখে সাপোর্টটি কীরকম লাগছে এখান থেকে। সো দেখুন, এটি আমার কাছে অলরেডি ছিল এবং এটি ছিল নতুন, দেখুন কোবরা মানের সাপোর্ট, ঠিক এরকম স্টাইলের একটি সাপোর্ট, ঠিক আছে? তো আশা করি সাপোর্টটি খুবই ভালো লাগবে, আমার কাছে খুবই অপি লেগেছে, এখন আমি ইকুই করলাম। তো মূলত এই ছিল ভিডিওটি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচ দিস ভিডিও।